দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয় দক্ষিণী তারকা হয়েও যাদের খ্যাতি পৌঁছেছে বিশ্ব দরবারে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলেন এই অভিনেতা। তার পরবর্তী সিনেমা বারিসু ভামসি পাইদিপল্লি পরিচালিত এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন বিজয় ও রশ্মিকা মান্দানা। এই সিনেমাটি আগামী ১২ জানুয়ারি ভারতজুড়ে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। মুক্তি উপলক্ষে দীর্ঘদিন ধরে প্রচারের কাজে ব্যস্ত সময় কাটিয়েছেন সিনেমার সংশ্লিষ্টরা। এই সিনেমার জন্য মোটা অঙ্কের টাকা পারিশ্রমিক নিয়েছেন বিজয়। টাকার পরিমাণ শুনলে অনেকের চোখ কপালে উঠবে। নির্মাতা জানান, বারিসুর সিনেমার মোট বাজেট ২০০ কোটি রুপি। সিনেমাটিতে অভিনয়ের জন্য থালাপাতি বিজয় পারিশ্রমিক নিয়েছেন ১১০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৪০ কোটি টাকারও বেশি। আর রশ্মিকা মান্দানা পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ৪ কোটি রুপি। পারিবারিক গল্প নিয়ে নির্মিত বিজয় রশ্মিকার এই সিনেমাটি তেলেগু, তামিল ও হিন্দি ভাষায় মুক্তি পাবে এটি। এদিকে মুক্তির আগেই ১০০ কোটি রুপি আয় করেছে ছবিটি। এদিকে বিজয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল বিস্ট। বর্তমানে বিজয় থালাপাতি ৬৭ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এই অভিনেতা। এটি পরিচালনা করছেন লোকেশ কঙ্গরাজ। ১৪ বছর পর এই সিনেমায় প্রাক্তন প্রেমিকা তৃষা কৃষ্ণানের সঙ্গে জুটি বেঁধেছেন বিজয়।